দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রতিদিন লেকের পানিতে জাল ফেলেন তিনি। তবে মধ্য চীনের ডংজিয়াং লেকের নৌকায় রঙিন পোশাক পরা সাবেক এই মৎস্যজীবী মাছের জন্য নয়, জাল ফেলেন একটি অদ্ভুত কারণে। অন্যদের আনন্দ দেওয়ার জন্য ডংজিয়াং লেকে জাল ফেলেন 63 বছর বয়সী হুয়াং জ্যাংতিয়ান। আর তাই এখন তার পেশা আর মৎস্যজীবী বলা যায় না, বরং অভিনেতাই বলতে হবে। লেকটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান, এখানে সর্বদাই ভিড় করেন পর্যটকরা। তাদের আনন্দের জন্য জাল ফেলেন হুয়াং। পর্যটকরা তার জাল ফেলার দৃশ্য দেখে আনন্দ পায়, ছবি ও ভিডিও করে তার কর্মকাণ্ড। বিখ্যাত লেকটি দেখাশোনা করে হুয়াং ডংজিয়াং লেক ট্যুরিজম কোম্পানি। সে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কাজ করেন সাবেক এই মৎস্যজীবী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখানে চারপাশে রয়েছে অপূর্ব সুন্দর পর্বত ও স্বচ্ছ পানি। পাহাড়গুলো খুব সুন্দর আর এজন্য দারুণ কুয়াশাও তৈরি হয়। সুবিধামতো ছবি তোলার জন্য পর্যটকদের সামনে বিভিন্ন কোণ থেকে জাল নিক্ষেপ করতে হয়। তিনি বলেন, আমার 3টি জাল রয়েছে, সাদা, হলুদ ও লাল। এগুলো দিয়ে সুন্দর ছবি তোলা যায়। স্থানীয় কর্তৃপক্ষ সে এলাকায় সবুজ পর্যটনকে উৎসাহিত করেছে আর এ কারণে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।